হ্যালো ভিয়ার্স, আমরা এসেছি পারভিন খানম পলিনের কাছে। সে একটি তরমুজের জুস বানিয়েছে। আপনি কিভাবে তরমুজের জুস বানিয়েছেন? প্রথমে তরমুজটাকে কেটেছি। কাটার পর মাঝখানে যে অংশটা, সেই অংশটাকে নিয়ে বিচি ছাড়িয়ে স্লাইস করে কেটে ব্লেন্ডার মেশিনে দিয়ে তারপরে শরবতটা তৈরি করেছি। আপনি কি এখানে পানি দিয়েছেন? না, পানি দিতে হয় নাই, তরমুজটা এমনি জুস হয়ে গেছে। চিনি দিয়েছেন? না, চিনিও দেওয়া হয় নাই। তবে এই গরমের ভিতরে এই তরমুজের রসটা খেলে খুব ভালো লাগবে, আপনারা সবাই খাবেন, দেখবেন খুব ভালো। চিনি দিলে তো খুব মজা লাগতো, এবং এই গরমের মধ্যে হ্যাঁ, চিনিও দেওয়া যায়, যদি কারো পছন্দ থাকে চিনি, তো সে একটু চিনি নিয়ে খেতে পারে, কোনো সমস্যা নেই। এই জুসটি খেতে খুবই ভালো লাগবে। দেখা যাচ্ছে এটা ফ্রিজের মধ্যে রেখেছিলেন। জি, তাহলে তো ঠান্ডা ঠান্ডা তরমুজ গরমের মধ্যে খুবই ভালো লাগবে। আপু, আজকে আপনাদের জন্য থ্যাংক ইউ, আজকে বিদায় জানাচ্ছি। হ্যালো ভিউয়ার্স, এটা যদি আপনাদের পছন্দ লাগে তাহলে অবশ্যই কমেন্ট এবং সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ, আবার আসবো।